সাত সকালে নবদ্বীপের বিষ্ণুপ্রিয়া মন্দিরে চুরি লক্ষাধিক টাকার গয়না। ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপের এক নম্বর ওয়ার্ডে বিষ্ণুপ্রিয়া মন্দিরে। অভিযোগ, রাত আটটা নাগাদ ঠাকুরকে শয়ান দেবার পর মন্দির বন্ধ করে চলে যাওয়া হয়। এরপর আজ সকালে মন্দির খুলতে গিয়েই দেখা যায় মন্দিরের তালা ভাঙা এবং মন্দিরে ঠাকুরের মূর্তিতে কোনো অলংকার নেই। পরে নবদ্বীপ থানার পুলিশকে খবর দিলে পুলিশ সেখানে পৌঁছায় এবং ঘটনার তদন্ত শুরু করে। অনুমান করা হচ্ছে প্রায় লক্ষাধিক টাকার গয়না এবং টাকা চুরি হয়েছে। এর আগেও এরকম চুরি হয়েছে, কিন্তু যেই মন্দির হেরিটেজ তকমা ইতিমধ্যেই পেয়েছে সেখানে এই মন্দিরের নিরাপত্তার গাফিলতি নিয়েই উঠেছে প্রশ্ন। ওই 5:30টার সময় উঠেছি, উঠে এসে ওই মন্দিরটা আগে দেখলাম, বিষ্ণুপ্রিয়া জন্মস্থান, যে মন্দিরটা খোলা আছে। পরেরটাকে দেখছি এটাও খোলা আছে। তারপর আমি এসে এখানে ঢুকলাম, এখানে দেখছি যে দরজাটা করে ওই তালাটাকে ভেঙেছে, সর্বনার ঘর খোলা আছে। ভিতরে ঢুকে দেখলাম যে ঠাকুরের অলংকারগুলো সব খুলে নিয়েছে, শাড়িগুলো ছিল ওগুলো খুলে নিয়েছে, আর সব এলোমেলো অবস্থায় পড়ে আছে। এই দেখে আমি তখন ওর সেক্রেটারিকে বললাম, সেক্রেটারি আসলো, এসে দেখে প্রায় খবর দিল। মোটামুটি কী কী জিনিস ছিল আপনাদের? ছিল তো বাবা অনেক গলায় হার ছিল, তবে হাতে বাজু, মানে প্রতিমার গয়না ছিল, চূড়া, অলংকার। কত টাকার মতো হতে পারে তাও? সেটা বলতে পারি না আমি। আপনি কে? আমি সেবায়িত, আমি সেবা করি। আপনার নাম? আমার নাম তুলসীচরণ দাস বাবা। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।